গতকালকে ক্লাসে আমরা গেটিং কমফোর্টেবল ফটোশপ মেকিং এ পোস্টার পোস্টার ইন্ট্রোডাকশন এন্ড ফাইল সেটআপ গ্যাদারিং অ্যাসেট মেকিং সিলেকশন রিফাইনিং সিলেকশন শিখেছি আমরা ওয়াট উইথ টেক্সট শিখেছি রিফাইনিং দি লেআউট শিখেছি ক্রিয়েটিং এডিশনাল লুক টু গিভ ইউর ক্লায়েন্ট অপশনস এক্সপোজিং ইউর আর্টওয়ার্ক সবগুলো আমরা কাজ করেছি। তো আজকে আমরা অ্যাকচুয়ালি আমার একটা টাস্ক ছিল অ্যাকচুয়ালি সবার একটা পোস্টার আমাকে ইয়ে করার কথা আর কি দেখানোর কথা, তো সবাই কি করতে পেরেছেন? ওকে, আমি আনমিউট করে দিচ্ছি সবাইকে। হ্যাঁ বলুন। I'll say mine later today because yesterday I had work and I had almost no time to work on it, but today I'll send it to you. Okay. Okay. What? Yeah. I have to do the same thing maybe. Okay. Next. I was unable to okay. I'm a little busy. Okay, so you will sell later today? Yes, I'll try to work on it. Okay. আমি কিন্তু আসলে এই উইকে মানে আরো একটু টাস্ক দিব, সবাই যদি মনে করেন যে হাফ এন আওয়ার করে অথবা 1 আওয়ার করেও যদি একটু সময় দেন তাহলে মানে খুবই ভালো হয় এই উইকে মোটামুটি কাজ করার জন্য। আমরা আজকে অ্যাকচুয়ালি ফটোশপ কন্টিনিউ করব ক্রিয়েটিং এ কম্পোজিট ইমেজ। কম্পোজিট ইমেজ কম্পোজিট ইমেজ মিনস অ্যাকচুয়ালি কম্পোজিট ইমেজ কে বলা হয় না একটা ইমেজের মাল্টিপ্লিকেশন, একটা ইমেজের সাথে আরেকটা ইমেজের অ্যাটাচমেন্ট এবং যেটা থেকে সব ধরনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এবং রিসোর্স চেঞ্জ সবকিছু সবকিছু সবকিছুর মধ্যে এটাকে অ্যাকচুয়ালি কম্পোজিট ইমেজ বলে। তো আমরা প্রথমে ইন্ট্রোডাকশন ফটোশপ কম্পোজিটিং আমরা কম্পোজিটিং এ যাবো। আমরা অ্যাসেট ফাইল আপনাদেরকে দিয়েছি কিছু অ্যাসেট ফাইল প্রসেসে দিয়েছি কিছু এই ছবিগুলো আমরা ইউজ করে আপনাদেরকে দিয়েছি সবাই কি ছবিগুলো একটু যদি ইয়ে করতেন আর কি ওপেন করতেন। আমি পাইনি। Yeah, I sent. Maybe you have to refresh it or you can check to a spam. I think it is there because I sent everybody. Okay. Okay. আমরা গুগলে যাই। I didn't get the files or the pictures. It is I just forwarded the file attached. You're not finding, right? No. You got the mail saying that resource, like the subject is class 4 training resource. Yes, sir. It has attached cut out image and getting asset. So download that file and unzip it. You will have it. Once you get this subjective email, class 4 training resource, that means you got the attachment too. What about others? Yeah. No, I didn't get the email. I didn't get the training resource email. Okay, I'm sending you again.
Okay, Rajiv, continue. Okay. Suppose I'm the website actually click on the one I connect a composite image idea DSA. You could have an image taking to actually lighting effect image, normal actor image, set up the lighting effect at say, put a side effect at say, okay. From the basically যদি আমরা এই ইমেজটাই নেই লাইটিং ইফেক্টে তো অ্যাকচুয়ালি আমরা এই ইমেজটুকু আমরা ভিউ মেজে যাই আমরা এই ইমেজটুকু ডাউনলোড করি আমরা সার্চ দিয়েছি অ্যাকচুয়ালি প্রফেসর কম্পোজিট ইমেজ আইডিয়াতে সবাই পাবেন তো কম্পোজিটিভ ইমেজ আমি যেটা বলছিলাম অ্যাকচুয়ালি যে এটা এখানে অ্যাকচুয়ালি দেখেন এখানে এই ইমেজটার বডির উপরে যে লাইটের ইফেক্টগুলো এই ইফেক্টগুলো অ্যাকচুয়ালি আলাদা করে দেয়া এখানকার যে লাইটের ইফেক্টটা এই ইফেক্টটুকু আলাদা করে দেয়া এখানকার যে লাইটের ইফেক্টটা এই ইফেক্টটুকু আলাদা করে দেওয়া স্কেল ভিউ আলাদা করে দেয়া এবং ইমেজ ব্যাকগ্রাউন্ডটা যা আছে সেটাই আর কি ওকে আমরা আরো কম্পোজিট ইমেজ দেখতে পাবো যেমন এখানে হয়তো প্লেসমেন্টটা এখানে স্কেপ ভিউটা চেঞ্জ করা তারপরে এখানে গ্রুপ প্লেসমেন্ট করেছে ইমেজের ব্যাকগ্রাউন্ড টেকগ্রাউন্ড যা আছে সবগুলো নতুন করে করা কম্পোজিট ইমেজ বা কম্পোজিট ওয়ার্ডটা কি এটা কি ক্লিয়ার হচ্ছেন আপনারা কম্পোজিটিং যে বিষয়টা সেটা কি ক্লিয়ার যেটা বলল ওকে ওকে গুড ওকে আমরা সোর্স ফাইলে যাব এসেট ফটোস এখানে একটা ইমেজ আছে ইমেজটা অ্যাকচুয়ালি আমরা সিলেক্ট করবো কিভাবে এটা যদি আমরা আলাদা করতে চাই তাহলে সিলেক্ট করবো কিভাবে আমরা এর আগেও দেখেছি আমরা পেন টুল দিয়ে কাজ করেছি পেন টুল দিয়ে আমরা বেসিক্যালি কাজ করছি এখানে কিন্তু আবার আমাদের ম্যাজিক ওয়ান টুল শর্টকাট সিলেকশনের জন্য শর্টকাট সিলেকশনের জন্য ম্যাজিক ওয়ান টুল আছে ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা বেসিক্যালি আমরা সিলেক্ট করতে পারবো ম্যাজিক ওয়ান টুলে আমরা এখানে পার্সেন্টেজ আবার সেট করতে পারবো যদি আমরা 20% দিই তাহলে আমাদের কম সিলেক্ট হবে যেহেতু কালচারে দেখুন
putting the selection also. Magic wand tool. Magic wand tool. Okay. এখন আমরা বাহিরের ইমেজটুকু সিলেক্ট করলাম, বাহিরের বাহিরের এরিয়াটুকু সিলেক্ট করলাম। অ্যাকচুয়ালি আমরা সিলেক্ট করব ফ্রন্টের ইমেজগুলো, ফ্রন্টের ইমেজটুকু যদি সিলেক্ট করতে চাই তাহলে মানে আমরা মানে শুধু ইমেজটুকু যদি সিলেক্ট করতে চাই তাহলে আমরা কি করব, তাহলে বেসিক্যালি আমরা ইমেজটুকু সিলেক্ট করার জন্য আমরা ইনভার্স করব, ইনভার্স সিলেকশন, সিলেক্ট ইনভার্স সিলেকশন। এখন আমরা যদি এটা নতুন একটা ইনভেস্টটা যদি আমরা নতুন করতে চাই তাহলে কন্ট্রোল শিফট জে সিলেক্ট করে কন্ট্রোল শিফট জে দেখুন এই এরিয়াটুকু খালি চলে গিয়েছে। Can you do the inverse part again? Okay. আমরা ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করবো, ম্যাজিক ওয়ান টুল, ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা সিলেক্ট করবো। এটা আমাদের সিলেকশন হয়নি পুরো, শিফট ক্লিক করে আমরা শিফট ক্লিক করলে এরকম বাটন আসবে ম্যাজিক ওয়ান টুলে, এখানে যেটুকু অংশ সিলেক্ট হয়নি এটুকু অংশতে আমরা ক্লিক করবো, এটুকু অংশ সিলেক্ট হয়ে গেল। আবার এখানে এতটুকু অংশ সিলেক্ট হয়নি আমরা এতটুকু অংশে সিলেক্ট করে দেবো। ওকে, এখন আমরা পুরো জিনিসটা সিলেক্ট করার জন্য আমাদের খালি শুধু ইমেজটুকু সিলেক্ট করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আমাদের আরেকটা অংশ খালি আছে দেখুন, আমরা এটা যদি আমরা শিফট 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 ক্লিক করি এই অংশটুকু আমাদের সিলেক্ট হয়ে যাবে। বুঝছে? এখন আমরা শুধু ইমেজটুকু সিলেক্ট করতে গেলে আমাদেরকে কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আই অথবা সিলেক্ট ইনভার্স, ওকে ইনভার্স ইনভার্স ইটস ওয়ার্কিং দেন আমরা কন্ট্রোল শিফট জে নোট দিস পয়েন্ট দিস নোট দিস কমান্ড কন্ট্রোল শিফট জে কন্ট্রোল শিফট জে ক্রিয়েট এ নিউ লেয়ার উইথ সিলেকশন এখন সেটা আলাদা হয়েছে কিভাবে বুঝবো দেখুন, আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড ছিল একটা এবং ইমেজটা আরেকটা চলে এসেছে দেখুন, শুধু ইমেজটুকু আলাদা চলে এসেছে দেখুন। এখানে কি question, this is 11 by 15 right? 11 by 15 না, আমরা এখন 11/15 কোনো সাইজ নেইনি, আমরা জাস্ট কম্পোজিট ইমেজের একটা রেশিও দিচ্ছি ইমেজটা, আমরা কোনো আমরা যে অ্যাসেট ফাইল দিয়েছি সেই অ্যাসেট ফাইলের মধ্যে ছিল এই ছবিটা দেখুন, অর্থাৎ যে সোর্সটা নেওয়া হয়েছে সোর্সটাতে যে সাইজ ছিল বাই ডিফল্ট সেটাই চলে এসছে। It's not like যে মানে আমরা যখন সাইজ নিব তখন মনে করেন যে আমরা ম্যানুয়ালি কোনো সাইজ ক্রিয়েট করিনি, জাস্ট ওই বাটনের উপর ক্লিক করে ফটোটাকে পুল আপ করা হয়েছে তো অটো সে সাইজ নিয়ে নিয়েছে যা ওর আছে।
ওকে আমরা যতটুকু সিলেকশন করেছি আমরা আবার যদি ইয়ে করি আমরা ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা বেসিক্যালি ক্লিক করলে আমাদের এরকম সিলেকশন হবে ম্যাজিক ওয়ান টুল ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেকশন হবে আবার বাকি সিলেকশন করার জন্য আমরা এরকম সিলেকশন করতে পারবো আবার আমি যে অংশটুকু সিলেক্ট করার জন্য আমি এখানে সিলেক্ট করব আবার আমরা যদি জুম করে দেখি দেখুন এখানে এটা কিন্তু আমাদের সেখানে বাহিরের অংশ বাহিরের অংশ ওকে এটা আমরা সিলেক্ট করতে পারবো এখন আমরা আমরা কি করবো এটা আমরা অনলি ফর ইমেজটুকু সিলেক্ট করবো ইমেজটুকু সিলেক্ট করতে গেলে আমাদেরকে রিফাইনমেন্টের সরি সরি রিফাইনমেন্টের না সিলেক্ট ইনভার্স 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 করলাম ইনভার্স করে কন্ট্রোল শিফট জে দিলাম কন্ট্রোল শিফট জে দিলে আমাদের ইমেজটা টোটালি আলাদা হয়ে গেল ওকে দেখুন ওকে আমরা যদি এখানে অথবা সিটি ভিউ আপনি আপনি কোন একটা সিটির ছবি বাছাই করতেছেন ওই যে মানুষের ছবিটা বসাবেন এজন্য আপনি ওই কোন একটা সিটি খুঁজতেছেন যেখানে ওইটা বসানোর মতো একটা এরকম রাইট জি জি দেখুন এখানে লেয়ারটা আমাদের একটু চুলগুলো একটু পিক্সেলটা হ্রাস হয়ে গিয়েছে পিক্সেল আমরা হ্রাস করার জন্য আমরা লেয়ারে গিয়ে ম্যাটিং ডিফাইন ডিফাইন দিয়ে আমরা যদি 20 দেই দেখুন যেরকম ছিল সেরকম হয়েছে যেটুকু পিক্সেলটা হ্রাস ছিল সেটুকু আলাদা আবার হয়ে যাবে আমরা লেয়ারে গিয়ে লেয়ারটা সিলেক্ট করতে হবে যে লেয়ারটা সিলেক্ট করতে হবে যে লেয়ারটাতে কাজ করছি সেই লেয়ারটা লেয়ার ম্যাপিং ডিফাইন
The large unit full. Yeah. Hmm? It's a large. Large image. The above button. Control plus দিলে large হবে ইউএসটা, control minus দিলে ছোট হবে, control plus, control plus, control plus, control minus, control minus দিলে ছোট হবে, control plus দিলে এটা এটা zoom out zoom in, ওকে এখন আপনি দেখুন অ্যাকচুয়ালি আমরা এটার সাথে বেসিক্যালি কালার কন্ট্রাস্ট একটু যেটা আছে ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখুন ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু গ্রিনিশ ভাব আছে গ্রিনিশ ভাব আছে বেসিক্যালি আমরা যদি তার শার্টের কালার এবং তার প্যান্টের কালার যদি আমরা একটু অন্য কালার যদি আনার চেষ্টা করি তাহলে ওটা নিচে একটু ভিজিবল হবে যে এবং ন্যাচারাল লুক মনে হবে এক্সকিউজ মি ফোকস আপনাদের যদি মানে ইয়েতে কি বলে ব্যাকগ্রাউন্ড যদি সাউন্ড থাকে বা কেউ কথা বলেন তাহলে আপনারা নিজেকে মিউট করে নেবেন কাইন্ডলি ওখানে মিউট বাটন আছে ক্লিক করলে নিজেকে মিউট হয়ে যাবে সো মিউট করে কথা বলেন বেসিক্যালি এই ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে এই কালারের একটু ফিল লুক করার জন্য এই কালারটা একটু আমরা সেম কালারের কাছাকাছি রাখার চেষ্টা করব যেন সেই গ্রিনিশ আমরা যদি কোনো আলো আমরা যদি ঢাকায় ধরি আমি যদি সোডিয়ামের আলোর মধ্যে দাঁড়ান তাহলে এই আপনার ফেসের ভিতরে কেমন একটা ইয়েলিশ ভাব চলে আসবে তেমনি আমরা যেমন এখন যেহেতু আমরা বাইরের ব্যাকগ্রাউন্ডে যে ব্লু পার্সেন্টেজটা আছে সেহেতু তার ফেসের মধ্যে এবং তার বডি ইমেজের বডির ভিতরে যে জামা আছে এবং প্যান্ট আছে তো সেগুলোর ভিতরে অ্যাকচুয়ালি কালারটা সেই কালারের কন্ট্রাস্টে চলে আসবে সেই কালারের একটু গ্রিনিশ ব্লুইশ ভাবটা নিয়ে আসতে হবে ব্লুইশ ভাবটা আমরা এই ইমেজের ভিতরে আনবো কিভাবে ভাবটা আনবো কিভাবে আমরা দেখুন ব্লুইজ ভাবটা আনার জন্য আমাদের অনেক ধরনের অপশন আছে এক প্রথম অপশন আছে আমরা যদি সেটা ব্যাকগ্রাউন্ড যদি আমরা সেটা কালার চেঞ্জ করে দেই ব্লু পার্সেন্টেজটা একটু ইমেজের মধ্যে বানিয়ে দেই সেটা একটা করতে পারি এই ছবিটা ফুল ব্যাকগ্রাউন্ডের ছবিটা না ইয়ে লোকটার ছবিটা মানুষের ছবি না ব্যাকগ্রাউন্ডের ছবি এটা উনি ওখানে ওনার এন্ডে কথা বলতেছেন ওকে ওকে ঠিক আছে আমরা তো প্রথমে আমরা যদি আমরা কালার পার্সেন্টেজ দেখতে চাই আমরা অ্যাকচুয়ালি কালার সিএমওয়াই তে কনভার্ট করব আরজিবি তে কনভার্ট করতে অ্যাকচুয়ালি আপনারা বুঝতে পারবেন না পরে আস্তে আস্তে আমরা যদি এটা সিএমওয়াই কে কালারে কনভার্ট করতে চাই ইমেজ মুভ ইমেজ মুভে গিয়ে এখানে আরজিবি কালার আছে আমি সিএমওয়াই কে কালার
এখানে অ্যাকচুয়ালি চারটা কালার আছে, সেই কারণে আমরা চারটা মিক্সিং কালার ইউজ করবো। আর RGBতে কালার আছে তিনটা, তো তিনটা কালার মিক্সিং করা একটু টাফ হয়ে যাবে, আমরা চারটা কালারই মিক্সিং করবো প্রথমে। ওকে, আমরা যদি CMYK কে কালার দিয়ে দেই ইমেজ মুভ CMYK কে কালার, এখানে একটা অপশন আসবে দেখুন মার্জ, মার্জ হলে এখানে যে তিনটা লেয়ার আছে এই তিনটা লেয়ার অ্যাকচুয়ালি মার্জ হয়ে যাবে যদি মার্জ করতে চান। আমরা ডন মার্জ দেব। ওকে, মার্জ হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি আমরা যে ইমেজটা নিয়ে কাজ করছিলাম আমরা সেই ইমেজটাতেই যাব, আমরা ইমেজটা সিলেকশন যেন থাকে এটা আমরা দেখতে হবে, সিলেকশন যেন থাকে। ওকে, আমরা ট্যাব দিয়ে আমরা উঠা নিলাম এবং আমরা একটু জুম করলাম, জুম করে ওকে আর একটু ক্লোজ করলাম এরিয়াটুকু যেন আমার এই কালারটুকু বোঝা যায়। আমরা কন্ট্রোল এম কার্ভেস, কার্ভেস কালার কন্ট্রোল এম, কন্ট্রোল এম দিয়ে কার্ভেস, অথবা আপনার আর এখানে দেখুন অ্যাডজাস্টমেন্ট আছে, অ্যাডজাস্টমেন্ট কার্ভেস অথবা লেভেল, কার্ভেস থেকে আমরা কালারটা চেঞ্জ করতে পারি, লেভেল থেকে আমরা কালারটা চেঞ্জ করতে পারি। প্রথমে আমরা কার্ভেস থেকে যাই, কার্ভেস থেকে গিয়ে দেখুন আমাদের এখানে পার্সেন্টেজ কালার আছে হলো সায়ান এবং সায়ান কালার, সায়ান কালার এবং ম্যাজেন্টা হালকা লাইট। ওকে, আমরা সায়ান কালার সিলেক্ট করব, সায়ান কালারের পার্সেন্টেজ বাড়িয়ে কমিয়ে নেওয়ার চেষ্টা করব। দেখুন এটা হালকা সেন্টার থেকে, সেন্টার থেকে ধরতে হবে, দেখুন পেন্সিল এরকম, দেখুন আমরা ন্যাচারাল কালারের সাথে মিক্সড হচ্ছে আমার কালারটা। আচ্ছা, আই হ্যাভ কোশ্চেন। ওকে, ব্যাকগ্রাউন্ড থেকে যে এটা ব্লুরিশ, যেটা আপনি কিভাবে বুঝলেন এখানে কার্বন, আগে ওখানে আপনি যে আপনার কার্সার নিলেন, এখানে কি কোনো পার্সেন্টেজ শো করতেছে যে ব্লুইশ কালারটা এখানে কত পার্সেন্ট আছে? আমরা না পার্সেন্টেজটা শো করছে না, আমরা আমরা ওই সেই পার্সেন্টেজ কালার জন্যই আমরা কালার মিক্সিং করছি। আচ্ছা, আই সি, কালার মিক্সিং করছি আর কি, এই কারণে আমরা সায়ান কালারটা, সায়ান কালার বলতে ব্লু, ব্লু কালারটা বোঝাবে আর কি, 100% সায়ান, ম্যাজেন্টা কালার আছে। তারপরে যেমন আমরা আমরা কালারটা কিভাবে বুঝবো, আপনি ভালো একটা কথা বলেছেন। অ্যাকচুয়ালি আমরা যখন কালারটা দেখতে যাব, আমরা দেখুন আমরা এখানে কালারটা আমরা চেক করব, চেক করে আমি কি করব এখানকার কালারটা চেক করব, এই ব্যাকগ্রাউন্ডে কালারটা কি পরিমাণ কালার বেশি আছে সে কালারটা চেক করব। দেখুন আমরা এখানে ডাবল ক্লিক, ওয়ান সিঙ্গেল ক্লিক করার পরে আমরা কালার পিকার আসলো, কালার পিকার দিলে দেখুন এখানে আমার কি কি কালার আছে, দেখুন সায়ান আছে 58, ম্যাজেন্টা 31, তার মানে আমাকে বুঝতে হবে যে আমি যদি সায়ান 58 বাড়াই পার্সেন্টেজ, 31 বাড়াতে হলো ম্যাজেন্টা, 100 রেশিওতে যদি ধরি 100 মধ্যে যদি 58% যদি আমি সায়ান মিক্সড করি, ম্যাজেন্টাটা আমাকে মিক্সড করতে হবে 31%, 31% দিলে এটার সাথে এটার একটা অ্যাডজাস্টমেন্ট কালার চলে আসবে। আবার দেখুন এখানকার কালার দেখলাম, এখানে দেখুন 41, এখানকার কালার দেখলাম 78 56, এভারেজ কালার ব্লু কালার, এভারেজ গুলো ব্লু কালার দেখুন খালি দুটো সায়ান এবং ম্যাজেন্ডার পার্সেন্টেজই বেশি শো করছে। এই দেখুন এখানে দেখুন সায়ান এবং ম্যাজেন্ডা পার্সেন্টেজ, সায়ান এবং ম্যাজেন্ডা পার্সেন্টেজ। ওকে ওকে, এভারেজ কালার এটা বোঝার জন্য আর কি, যে আমরা যে কালার ইউজ করছি। জি জি, আমরা এখানে স্টুডেন্টরা আছি, তারা তো আসলে বুঝতেছি না আপনি কিভাবে জিনিসটাকে, এখন এখন বোঝা হলো যে আসলে হাউ টু আন্ডারস্ট্যান্ড। না, ঠিক আছে, ওকে, আমরা তাহলে চেঞ্জ করতে চেঞ্জ করছিলাম কালার, কালার পার্সেন্টেজ চেঞ্জ করছিলাম আমরা। অ্যাকচুয়ালি আমরা অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমরা কার্ভেসে গেলাম, কার্ভেসে গিয়ে আমরা সায়ানের পার্সেন্টেজ আমরা একটু বাড়িয়ে দেব এই ইমেজটার মধ্যে, অনলি ফর ইমেজটার মধ্যে। আমাকে জানতে হবে যে খালি ইমেজটাই যেন সিলেক্ট থাকে, এই ইমেজটাই যেন সিলেক্ট থাকে। ওকে, সায়ানের পার্সেন্টেজ আমরা একটু বাড়িয়ে দিলাম, দেখুন
কিন্তু আমার পুরো জিনিসটা মার্জ হয়নি, মার্জ হয়নি, মানে এখন আমি এটা যেভাবে আছে সেভাবে ঠিক আছে। সায়েনের এখানে গিয়ে আমরা ম্যাজেন্ডা কালারটা সিলেক্ট করব, ম্যাজেন্ডা কালার সিলেক্ট করে আমরা আরেকটু ম্যাজেন্ডাটা বাড়িয়ে দেবো। দেখুন ওকে, how did you get to the curb? Good question. Okay, just one minute. Agar position chilo erokom, ekon kar position hoyeche erokom. Okay, curb amra ctrl m button click korle amra curve niye aste pari, ctrl m button click korle othoba amra ইমেজ অ্যাডজাস্টমেন্ট কার্ভেস দেখুন আগের কালার কেমন ছিল, এখন এখনকার কালার কেমন হয়েছে, আগে কেমন ছিল, যে মনে হয় না এটার মানে লাইটের ফোকাসটা বেশি এবং ইয়ে বেশি, এখন আমাদের কেমন হয়েছে দেখুন, যে মানে এই রিয়েল প্লেসে যে সে আছে অ্যাকচুয়ালি তার একটা রিয়েল ভাব আর কি, আসলে সেটা এখানে আনার ইয়ে করা হয়েছে। এটাকে অ্যাকচুয়ালি কম্পোজিট ইমেজ বলে আর কি। ওকে, এটার ভিতরে আরো অনেক কিছু আছে, শেড আছে, শেডের কাজ করা আছে, শেড কাজ করতে হবে, শেডের কাজ করতে হবে। ও আচ্ছা, এই এই মানুষটা ছায়া পড়বে, শেড পড়বে পিছনে, শেড পড়বে। আচ্ছা আচ্ছা, ওকে, মানুষটার ছায়া যদি পড়তে হয় একটু টেকনিক্যাল সমস্যা আছে, এই মানুষটার ছায়া পড়লে সামনে পড়বে, ফ্রন্ট পড়বে, ব্যাকসাইডে পড়বে না, কারণ ওর সান লাইট ফ্রন্টে তো সামথিং লাইক ফোকাস লাইট। ওকে, আমরা এটাতে কাজ করতে পারি, এটাতে কাজ করতে পারি, কিন্তু সবাইকে একটু ইয়ে করতে হবে। সাপোজ আমি দেখিয়ে দিচ্ছি, আমরা এই অংশটুকু আমরা রিমুভ করে দিব, এই অংশটুকু আমরা রিমুভ করে দিব, যে লাইটটা যেন এখানে না আসে, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে আমরা এই অংশটুকু রিমুভ করে দিব। এটা কি করছেন, সেই যে আপনার ব্রাশ টুল, এটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল, স্পট হিলিং ব্রাশ টুল, ব্রাশ টুল দিয়ে আমরা শেডগুলো ফেলে দিচ্ছি। আপনি শর্টকাট কমান্ডটা যখন দেন তখন আপনি মুখে বলেন, আচ্ছা টুকে নিব, আমরা যখন আমরা এই শেড টুকু পুরো টুকু মুছে দেব, রাইট, পুরো টুকু মুছে দিতে হলে আমরা কি করব, আমরা এই শেড টুকু আমরা মুছে দিতে হলে আমরা সবার প্রথমে আমরা আমরা স্পট হিলিং ব্রাশ টুল নেব, স্পট হিলিং ব্রাশ টুল, স্পট হিলিং ব্রাশ টুল নিয়ে আমরা এটা সিলেক্ট করব। যতটুকু সিলেক্ট করা যায় কাছাকাছি, people are you getting it? Yeah, okay.
ওকে কিছু কিছু জিনিস এক্সপোর্ট হেলিং গ্লাস টুল দিয়ে যাবে না, তো আমরা সেটার জন্য অ্যাকচুয়ালি আমরা ইউজ করব কোলন টুল, কোলন টুল ইউজ করব। কোলন টুল আমরা কি ইউজ করতে পারি? কোলন টুল, এই যে কোলন টুল, কোলন স্ট্যাম্প টুল, কোলন স্ট্যাম্প টুল নিয়ে আমরা অ্যাকচুয়ালি এখানকার অংশটুকু সিলেক্ট করার জন্য আমরা অল্টার ক্লিক করে একটা ক্লিক করব, অল্টার সিলেক্ট করে একটা ক্লিক করব, ক্লিক করে আমরা এই অংশটুকু মুভ করব। দেখুন এই অংশটুকু মুভ করব, এই অংশটুকু আমরা এখানে নিয়ে আসব, অল্টার ক্লিক করছি। এবং এই যে দেখেন এখানে ফিনিশিং দেওয়ার জন্য আমরা একটা শর্টকাট কমান্ড করার জন্য আমরা এই যে ল্যাসো টুলটা নিলাম, ল্যাসো টুলটা নিয়ে আমরা দেখুন এই অংশটুকু আমরা সিলেক্ট করলাম, ল্যাসো টুল নিয়ে দেখুন এই অংশটুকু আমরা সিলেক্ট করছি। ওকে ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা কোলন টুল নিলাম, কোলন টুল নিলাম, কোলন স্ট্যাম্প টুল, কোলন স্ট্যাম্প টুল নিয়ে আমরা অল্টার ক্লিক করেছি, এই অংশটুকু আমরা এখানে নিয়ে আসব। দেখুন এখানে শেপ চলে এসছে, শেপটুকু আবার আমরা পাশের অংশটুকু দিয়ে রিমুভ করে দিব। দেখুন এখানে, দেখুন এখানে হয়নি এই অংশটুকু, এটাও আমরা কোলন টুল দেব, কোলন টুল নিয়ে আমরা এই অংশটুকু ক্লিক করব, ক্লিক অল্টার, অল্টার ক্লিক করে এই অংশটুকু দেব, অল্টার ক্লিক করলে এখানকার অংশটুকু একবার ক্লিক করতে হবে, ক্লিক করার পরে তাহলে এখানকার অংশটুকু এখানে চলে আসবে। এখানে ভিতরে চলে আসছে কোলন। ওকে আমরা এই অংশটুকু সিলেক্ট করব। দেখুন আমরা ল্যাসো টুল ইউজ করলাম, ল্যাসো টুল ইউজ করে আমরা এই অংশটুকু সিলেক্ট করছি, সিলেক্ট করছি, সিলেক্ট করলাম। ওকে সিলেক্ট করার পরে আমরা বেসিক্যালি আবার কোলন টুল নিলাম, কোলন টুল নিয়ে আমরা এই অংশটুকু এখানে দিয়ে দিলাম, এখানকার অংশটুকু এখানে দিলাম, দেখুন এখানকার অংশটুকু এখানে দিলাম, এখানকার অংশটুকু এখানে দিলাম, ওকে। এখন যেগুলো শেড এসেছে দেখুন আর একটু জুম করে, এগুলো আমরা হালকা করে রিমুভ করে দিলাম। ওকে ক্লিয়ার, আমরা এখন ছবিটা নিয়ে আসবো। ছবিটার মধ্যে আমরা কালার করেছিলাম, এখন মনে সেই কালারটা আমি রিমুভ করে দিয়েছি। যাই হোক আমি আবার কালারটা আনছি, কন্ট্রোল এম দিলাম, কন্ট্রোল এম টুল নিয়ে সাইনে পার্সেন্টেজ একটু বাড়ালাম এবং ম্যাজেন্ডার পার্সেন্টেজ একটু বাড়ালাম, ম্যাজেন্ডার পার্সেন্টেজ একটু বাড়ায় ওকে করলাম ডান। ওকে আমরা সেভ, সেভ দিব ফাইলটা, সেভ দিব ফটো। ওকে ডিজাইন ফাইল সেভ, ডিজাইন ফাইল সেভ, আমরা ডিজাইন ফাইল আমরা সেভ দিব। ডিজাইন ফাইল নামে একটা ফোল্ডার করব, সেটার ভিতরে আমাদের যে সেভ ফাইল ছিল সেখানে ওকে সেভ, সেভ
Okay. Amra ei chobi ta amra ei ongsho tuku select korbo chobi tar image er ongsho tuku image er ongsho tuku select korte gele amader ki korte hobe amra er ager class e bolechi bam button click korle select pixel ashbe select pixel hole puro image er area tuku amader select hoye jabe select hoye geche ওকে সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা নতুন একটা লেয়ার নেব নতুন একটা লেয়ার নিলাম নতুন একটা লেয়ার নিয়ে আমরা এখানকার কালার দেব 100% ব্ল্যাক ওকে 100 ওকে ওকে কালার নিলাম ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আমরা কন্ট্রোল ডিলিট কন্ট্রোল ডিলিট দিলাম কন্ট্রোল ডিলিট দেওয়ার পরে আমাদের ইমেজটা চলে এলো ইমেজটার উপরে চলে এলো তো আলটিমেটলি আমরা এটা নিয়ে কাজ করব যেহেতু শেড নিয়ে কাজ করব শেডটা আমাদের পার্সেন্টেজ ওকে শেডটা যদি আমি মাল্টিপ্লাই দেই তাহলে কিন্তু ইমেজটার উপরে চলে আসছে এবং দেখুন যে সেটটা আমরা নিব এডিট ট্রান্সফর্মে গিয়ে এসকিউ আপনাদের তো মনে হয় এমন শেড ধরেছে জাস্ট ওকে নিলাম এরকম ধরবে এরকম শেড ধরবে ঠিক আছে গিট ট্রান্সফর্ম কিউ ওকে দেখুন এখন আমি শেডটা কোথায় নিয়ে যাচ্ছি ডান সবাই কি করতে পেরেছে ইন্টার দিলাম ইন্টার দেওয়ার পরে এই লেয়ারটা আমি এখানে পেছনে দিলাম পেছনে দিয়েছি সেটা পেছনে দেওয়ার পরে সেই জিনিসটা এই শেডটা আমরা ব্লার করে দিব ফিল্টার ব্লার গ্লোসান ব্লার গ্লোসান ব্লার করে দিব 20 বেশি হয়ে যায় 30 দিয়ে দিয়েছি 20 বেশি হয়ে যায় 10% দেবো 10% দেবো ওকে 10% দিয়ে আমরা ওকে করব ওকে করে আমরা অপারসিটি 60% দেবো 70 দেখুন ফ্রন্ট লাইক এর শেড
ওকে, এই পর্যন্ত কারো সমস্যা? এই পর্যন্ত কারো সমস্যা আছে? না, শেয়ারিংটা আবার, শেয়ারিংটা আরেকটু দেখতে, শেয়ারিংটা আরেকটু ইনফোস ওকে, শেয়ারিংটা আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা সিলেক্ট পিক্সেল দিলাম, তাহলে আমার ইমেজটা সিলেক্ট হয়ে গেল। আমরা নতুন আর একটা লেয়ার নেব, নতুন আর একটা লেয়ার নিলাম। নতুন আর একটা লেয়ার নেওয়ার পরে আমরা নতুন লেয়ারের উপরে আমরা এখানে কালার পার্সেন্টেজ দিব হলো ব্ল্যাক 100%। ওকে ওকে দেওয়ার পরে আমরা কন্ট্রোল ডিলিট দিয়ে কালারটা আমরা ব্ল্যাক নিয়ে আসবো, যে নর্মালি ব্ল্যাক শেডি হয়। দেন আমরা এডিট, ট্রান্সফর্ম, স্কিউ, ওকে, আমার এখানে মনে হয় একটা শেড চলে এসেছে। এটা এখানে আরেকটা আমি শেডটুকু রিমুভ করে দিব, সিলেক্ট করে সিলেক্ট করে রিমুভ করে দিলাম। এখন যদি আমি এটা আবার নিয়ে আসি, এখন আমি এটা সিলেক্ট করবো, অত হয়ে গেলো না, সেটা কোথায় আসলো? সিলেক্ট, এডিট, ট্রান্সফর্ম, স্কিউ, দেন আমরা তার শেড আমরা পেছনে ইউজ করবো। দেখুন আমি দুটো কোণা নিয়ে কাজ করছি। ওকে আমরা এন্টার দেব। এন্টার দেওয়ার পরে সেটটা আমরা মানুষটার পেছনে নেব, পেছনে পেছনে নেব, এটা মাল্টিপ্লাই দিব, সেটটা আমরা মাল্টিপ্লাই দিব। মাল্টিপ্লাই দিলাম, মাল্টিপ্লাই দেওয়ার পরে দেখুন আমরা এটা ব্লার করব, ফিল্টার ব্লার গোসিয়ান ব্লার, সরি লাইনার ব্লার চলে এসেছে, ফিল্টার ব্লার গোসিয়ান ব্লার 10 পিক্সেল 10। ওকে, এখন আমরা এত ব্লার শেড না দিয়ে আমরা একটু পার্সেন্টেজ কমিয়ে দেবো, 50% দেবো, 60% দেবো। Okay, thank you. Also, background to upnet, how do you bring it behind the background? Background আমরা Google CTS কে দিয়েছি, দেখেন CT view from window. জি, save করার পরে Photoshop like behind করছো? মানে open হচ্ছে না নাকি এরকম কিছু? আমরা save দিয়েছি,
সেভ দেওয়ার পরে আমরা দেখব আমরা ফাইলটা এনেছি এনেছি কোথা থেকে আমাদের ফাইলটা অ্যাসেট ফাইলে ছিল ফটোসে ছিল গেটিং অ্যাসেটে এই যে ভিউটা সিটি ভিউটা ওপেন করলাম ওপেন করে এটা সিলেক্ট করলাম কন্ট্রোল এ তারপরে কপি করলাম কন্ট্রোল সি কপি করার পরে আমরা এখানে প্লেস করব প্লেস করলাম কন্ট্রোল ভি এখানে চলে এসেছে এখানে চলে এসেছে ওকে এভাবে চলে আসবে এভাবে চলে এসেছে নাকি যে কিছুই দেখা যাচ্ছে না আমি বলতেছি আপনি কন্ট্রোল ভি এর সাথে প্রেস করছেন নাকি কন্ট্রোল হ্যাঁ ভি ওকে কন্ট্রোল ভি পেস্ট করেছি ওকে তারপরে আমরা এটা সিলেক্ট করব সিলেক্ট করে সেম মার্জিনে রাখবো উপরে উঠিয়ে দেবো এন্টার করবো এখন আমরা এই ইমেজটা আমরা সবগুলোর অ্যাসেটের নিচে ধরে মার্ক করে ড্রাগ করে ধরে নিচে নিয়ে আসবো নিচে নিয়ে আসলেই আলটিমেটলি এই ইমেজটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে লেয়ারটাকে ধরে তারপরে মানে ড্র্যাগ করে এনে থার্ড প্লেসে বসানো হলো যাতে করে এটা এটা ছবিটার পরে ওটা স্টেপ বাই স্টেপ ওইরকম আর কি হিসেবটা ওইরকম দিস শুড বি বিহাইন্ড দ্য হিউম্যান বিহাইন্ড দ্য ম্যান ওকে আনাদার কোশ্চেন রাজু যে দেখেন ওই যে এটা হলো কি আপনার ফার্স্টে ম্যাজিক ওয়ান টুল দিয়ে লোকটাকে সিলেক্ট করলো সাব সিলেক্ট করলো তারপরে স্যারের মতো ওভাবে লোক সুন্দর হচ্ছে না সিলেক্ট হচ্ছে না সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে ওকে হ্যাঁ ওকে সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে আপনি এখানে পার্সেন্টেজ দেখেন 100% আছে 100% দিলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে এরকম হয়ে যাবে রাইট এরকম হচ্ছে ওকে তাহলে আমরা এখানে যদি আমরা 20% দেই 20% দিলে তাহলে আমাদের দেখুন এখানে আমার খালি ব্যাকগ্রাউন্ডটুকু সিলেক্ট হবে ক্লিয়ার এখন আমি এই যে এই অংশটুকু সিলেক্ট করব কিভাবে শিফট ক্লিক করে আমি এই অংশটুকু যেটুকু সিলেক্ট হয়নি এখানে আমি ক্লিক করব একবার ক্লিক করলেই এটা সিলেক্ট হয়ে যাবে আবার এখানে হয়নি এটা ক্লিক করলাম হয়ে গেল আবার এই যেখানে হয়নি এটা ক্লিক করলাম আবার এখানে হয়নি এটা ক্লিক করলাম এটা ক্লিক করলাম মোটামুটি এখন যেখানে যেখানে হয়নি সেখানে সেখানে ক্লিক করলাম আবার দেখুন এখানে হয়নি এই অংশটুকু হয়নি এই অংশটুকু ক্লিক করলাম বেসিক্যালি আমরা যদি 30% নেই 30% নিলে অ্যাকুরেট মোটামুটি পার্সেন্ট চলে আসে যে কোনো ইয়ের মধ্যে যে 30% নেই এই যে নিলাম দেখুন এই যে তুমি সিলেক্ট করলাম আবার এই যে এখানে সিলেক্ট করিনি ওকে এই অংশটুকু সিলেক্ট করলাম কুইক সিলেকশন দেখুন এখানে একটু অংশ আছে বাকি আছে এখানে একটু অংশ বাকি আছে সবটুকু সিলেক্ট করলাম সিলেক্ট হলো সিলেক্ট হলো হওয়ার পরে সিলেক্ট হয়েছে মনে হয় হওয়ার কথা যদি আপনারা 30% দেই তাহলে হওয়ার কথা কন্ট্রোল শিফট আই অথবা সিলেক্ট কিন্তু বলছেন যে 30 দেওয়ার পরে 60 ধরে ফেলছে ক্লিক করতে হবে
ওকে স্যারের ওখানে ওকে আমি এখানে হাই রেজুলেশন ইমেজ আপনাদেরকে মনে হয় দেওয়া হয় নাই, কারণ রেজুলেশন অনেক বেশি ছিল। আমরা বেসিক্যালি যদি আমরা হাই রেজুলেশনটা ডাউনলোড করে নেই, সাপোজ আমি ওকে নিউ ইফ লাইক সাম পার্টস আর নট সিলেক্টেড এন্ড ইটস এরেসড, can you use refine edge? Refine? Can you use refine edge to make it up? মানে হেয়ার সিলেকশন জি, যদি কিছু কিছু পার্ট সিলেক্ট হয় নাই তাহলে can you use refine edge? না, আমরা refine আমাদের এখানে হয়তো একসাথে হিউজ ইমেজ নিয়ে কাজ করতে হতে পারে, একসাথে আমরা 20-25টা ইমেজ নিয়ে কাজ করব, সেক্ষেত্রে তো আমরা আসলে refine edges করতে গেলে আমাদের যে সময়টা লাগবে সেই সময়টা আসলে আমরা দিতে পারবো না, আমরা সেই ক্ষেত্রে আমরা কুইক সিলেকশনে কিছু কাজ করব। ওকে জি, এজন্য আমরা কুইক সিলেকশন থেকে কাজ করছি। এটা সব ধরনের অপশন অ্যাকচুয়ালি আমরা মানে অ্যাপ্লাই করব যেগুলো আমাদের সহজ মনে হবে, যেটা আমাদের সহজ ভাবে আমরা করতে পারবো। ওকে, আমরা মনে হয় যে অডিয়েন্সের যে যার কাছে ইমেজের সমস্যা আমরা তার একটু ইয়ে করি। আমরা অ্যাকচুয়ালি গুগলে আমরা আমি একটা নতুন জিনিস অবশ্য অনেকে জানেন কিনা যে গুগলে যে সার্চ ইমেজ সার্চ করা যায়। ওকে, ইমেজে আমরা গেলাম, ইমেজে যাওয়ার পরে দেখুন এখানে একটা সার্চ বাই ইমেজ অপশন আছে, সার্চ বাই ইমেজ দিয়ে আপলোড ইমেজ। আপলোড ইমেজ দেওয়ার পরে আমি যে লো রেজুলেশন ইমেজটা আপনাদেরকে দিয়েছি সেই লো রেজুলেশন ইমেজটা সিলেক্ট করুন। সিলেক্ট করে আমরা যদি ওপেন করেন দেন সেটারই অনেকগুলো ভার্সন চলে আসবে। দেখুন এই যে অল সাইজেস, অল সাইজেস, অল সাইজেস চলে আসার কথা। অল সাইজেস যদি দেই আমরা ক্লিক করলে অল সাইজের অনেক ধরনের সাইজের ফাইল চলে আসবে। দেখুন আমি মনে হয় আপনাদেরকে দিয়েছি 960x602, সেই কারণে ক্লিক করার পরে আপনাদের শার্ট গুলো হয়তো সিলেক্ট হয়ে যাচ্ছে। আমরা বেসিক্যালি আমরা 19-20টাই নেই, 19-20টা যদি ক্লিক করি এখন এই ফাইলটিকে আপনি ওপেন করে দেখেন, যে ফাইলটা আপনি সেভ দিলেন সেই ফাইলটা ওপেন করে দেখেন, এখানে 30% দেন, 30% দিয়ে ম্যাজিক ওয়ান্ড টুল দিয়ে সিলেক্ট করুন। অডিয়েন্স কে একটু সময় দিব, অডিয়েন্স করতে পারছেন কিনা। হয়েছে কিনা করতেছে? আপনি প্রসিড হন, জানাবেন। ওকে, আমরা তাহলে আমরা সেম পজিশনে আমরা সেম জিনিসই আমরা ইমেজটা আমরা সেকেন্ড ইমেজটা নিয়ে আসবো। দেখুন হাই রেজুলেশন ফাইল নিয়ে কাজ করলে ভালো, মানে তাহলে ফাটবে না বা কাজটা ভালো হবে, কাজটা নিখুঁত দেখাবে দেখতে, সবকিছুতেই আর কি আউটপুট ভালো আসবে। না, এটা বলে দিলে পারবে, সবাই পারবে, এখানে যারা করছে তারা গুগল ইমেল এগুলো নিয়ে সমস্যা না।
ব্রাউজ করা জাস্ট এই টুলস গুলো ইউজেস এবং এই ক্রিয়েটিভিটি ডেভেলপ করা হাউ ডাজ ইট ডাজ হাউ ইট ডাজ এই জিনিসগুলো বুঝতে হবে বুঝতে লাগবে আমাদেরকে এবং এটা প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে কিন্তু আসবে না হাতটা আসতে হবে টুলস এর ভিতরে সো প্রসপেক্ট খুবই ভালো একটু জাস্ট একটু প্র্যাকটিস করেন সবাই বিহান্সে কাজ আছে আমরা সিলেক্ট করলাম ফার্স্ট কম্পোজিট ডিভাইস আমাদের কাজ হয়ে গেল ফার্স্ট কম্পোজিট ডিভাইস আমরা সেভ দিয়ে দিলাম সেভ ওকে আমাদের সেকেন্ড অপশনে যাই আমরা আমাদের এখানে সেকেন্ড অপশন আমাদের ইয়ে দিচ্ছিল গেটিং অ্যাসেট ফ্রম ফার্স্ট কম্পোজিট ইমেজ ওকে আমরা কিভাবে অ্যাসেট এগুলো আমরা নিয়ে আসছি সেটা আমরা দেখিয়ে দিলাম গুগল থেকে মোটামুটি এখন আমরা এইখানে অ্যাকচুয়ালি যে কাজটা করছি এটা এই ইমেজটা ওপেন করলাম ইমেজটা দেখুন এখানে যে স্কাই ব্লুটা আছে জ্যাকেটও আছে সবগুলো আমরা যদি এটা সিলেক্ট করতে চাই ম্যাজিক ওয়ান টুল দিয়ে দেখুন ক্লিক করলে আলটিমেটলি সিলেক্ট হয়ে যাবে আপনি তো একটা শর্টকাট বাটন ইউজ করলেন সিলেক্ট করার জন্য রাইট ম্যাজিক ওয়ান প্রো বাট আপনি কোন কিবোর্ড শর্টকাট বাটন ইউজ করলেন না কিবোর্ড শর্টকাট বাটন ইউজ করিনি আমরা জুম করেছি জুম করে ম্যাজিক ওয়ান প্রো ইউজ করলাম ম্যাজিক ওয়ান প্রো সিলেক্ট করে ম্যাজিক ওয়ান প্রো ওকে ওকে এই অংশটুকু আমরা অ্যাকচুয়ালি রিমুভ করে দেব এই অংশটুকু যদি আমরা রিমুভ করে দেই তো আমরা অ্যাকচুয়ালি যদি রিমুভ করে দিতে চাই সিলেক্ট করার দরকার নেই আমরা আমরা যদি ম্যাজিক ওয়া আমরা যদি স্পট হিলিং ব্রাশ টুল ইউজ করি স্পট হিলিং ব্রাশ টুল ওকে যদি আমরা এটা সিলেক্ট করি রাফ করি পুরো অংশটুকু ওকে কিছু অংশ থেকে গেছে আমরা আবার did you use the magic wand tool first and select the guy আমরা সেই অংশটুকু সিলেক্ট করছিলাম ম্যাজিক ওয়ান্ড টুল
He used Magic Wand tool first. Yeah. Magic Wand tool দিয়ে আমরা সিলেক্ট করেছিলাম জাস্ট এইটুকু অংশ আমরা দেখানোর জন্য এই অংশটুকু আমি রিমুভ করে দেব এই অংশটুকু আমি এখানে রাখবো না তো Magic Wand tool আমার দরকার নেই আমি এই অংশটুকু না রাখার জন্য আমি সেটা কি করবো আমি অ্যাকচুয়ালি আমি স্পট হিলিং ব্রাশ টুল ইউজ করবো স্পট হিলিং ব্রাশ টুল Spot healing brush. Spot healing brush tool দিয়ে আমরা এটা এই অংশটুকু সিলেক্ট করব এটা কি প্রশ্ন নাকি এর আগে ব্ল্যাকটা এই ব্ল্যাকটা মানুষটা ব্ল্যাক হয়েছে কি হবে সেটা আমি পেয়েছি ওইটা ব্ল্যাক ছিল ওকে কিছু অংশ আমাদের রিমুভ হয়নি কিছু অংশ আমাদের আবার আমরা ব্রাশ টুল দিয়ে একটু রিফাইন করব জাস্ট এই অংশগুলো যেন বোঝা না যায় Magic. Hello? Yeah. Okay. দেন আমরা এখানে আরেকটা ছবি আছে আমাদের এই ছবিটা নিয়ে আসব question so I use the magic wand tool and then I use the spot healing brush tool and spot healing brush tool yeah and the character I think is gone except for the outline মানে লাইক এখনো লাইক ইটস নট লেটিং মি ডিসিলেক্টেড ইটস জাস্ট স্টিল সিলেক্টেড ওকে ডিসিলেক্ট করার জন্য এই যে মার্কার টুল নিয়ে যেটা যে অংশটুকু সিলেক্ট আছে সেই অংশের এখানে ক্লিক করলে ডিসিলেক্ট হয়ে যাবে যে অংশটুকু সিলেক্ট আছে সেটা যদি আমরা মার্কার টুল নিয়ে অথবা এই টুল নিয়ে এখানে ক্লিক করি তাহলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে ওকে অলরাইট থ্যাঙ্ক ইউ ওকে কম্পোজিট ইমেজ টু কম্পোজিট ইমেজ টু তে আমরা অ্যাকচুয়ালি যে ছবিটা এনেছিলাম সেই ছবিটা আমাদের এটা আমরা রিমুভ করে দিলাম এবং আমরা এই ইমেজ টু এই 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 অংশটুকু সিলেক্ট করে আমরা এখানে প্লেস করব কম্পোজিট ইমেজ টু তে কম্পোজিট ইমেজ এখানে সিলেক্ট করব এখানে প্লেস করব ওকে
ওকে এখন আমরা এটা কিভাবে সিলেক্ট করব কম্পোজিট ওয়াল আমরা এটা সেট দিয়ে দেই কম্পোজিট আমার এখনো আউটলাইন আছে, লাইক আই ক্যান স্টিল সি দ্য আউটলাইন অফ দ্য ক্যারেক্টার, মানে এখনো আউটলাইন আছে, আউটলাইন যদি আছে, হ্যাঁ আউটলাইন যদি থেকে থাকে তাহলে আপনি আবার স্পট হেলিং ব্রাশ টুল ইউজ করুন, এখানে ক্লিক করুন, ক্লিক করে এভাবে আউটলাইন গুলো রিমুভ করে দিন। ওকে ওকে স্যার আছেন? মুমিন স্যার হোল্ড অন, ইয়া ওকে আজকে কি আমরা ব্রেক নিতে পারি 10 মিনিটের জন্য অথবা 15 মিনিটের জন্য? হ্যাঁ হ্যাঁ নিতে পারবো, ওটা কিন্তু ওকে তাহলে আমরা 10 মিনিটের জন্য ব্রেক নেই নাকি, এবং তারপরে আমরা বেসিক্যালি এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখানে প্লেস করব এই অংশটুকুতে। ওকে ঠিক আছে, আমি আপনি মিট করে ব্রেক নেন, আমি সবার সাথে কথা বলি। ওকে স্যার। Okay. হ্যাঁ আপনার বলুন, বুঝতে পাচ্ছেন কিনা যে যেগুলো হচ্ছে বা আর ইউ গেটিং ইট, মানে এগুলো কি টাইম গুলো এবং কাজ দিয়ে সময় দিয়ে বুঝতে পারতেছেন এই জিনিসগুলো কি হচ্ছে? I mean, slowly, slowly I'm getting it. Not everything, but, you know, slowly, slowly I'm getting there. Okay. Okay. What about others? Rafi? Traffic, লগ আউট হয়ে গেল, আচ্ছা মেবি 10-15 মিনিট পরে আসবে।